এই যে সাদা শার্ট পরা ছেলেটা দেখছেন, ওটাই আমি। আমার নাম রাকিব, আর আমার পাশে যাকে দেখছেন ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তুহিন। এভাবে কলেজে ক্লাস করা, ঠিক মতো পড়াশোনা, আড্ডা দেয়া, সবকিছু মিলিয়ে সময়গুলো কাটছিল অনেক সুন্দর। আমাদের আরেকটা বন্ধু আছে, ছোটবেলার বন্ধু, ওর নাম রাসেল। ও বাহিরে পড়াশোনা করে, ঈদের ছুটিতে গ্রামে আসলো। সময়গুলো আরো ভালো কাটতে লাগলো। তিন বন্ধু একসাথে ক্যাম্পাসে আড্ডা দেয়া, অনেক মজা করা, অনেক ভালো কাটতে লাগলো দিনগুলো। আমি রাতে বাইরে যেতাম না। একদিন রাতের বেলা রাসেল আমাকে দেখা করতে বলল। তুহিনকে সাথে নিয়ে গেলাম রাসেলের কাছে। বুঝতেই পারছেন, সাধারণভাবে প্রথম দিন হিসেবে রাসেল আমাকে অত অনুরোধ করল না। পরের দিনেও একই সময় রাসেল আমাকে ডাকে, আর বন্ধু হিসেবে বন্ধুটাকে তো শুনতেই হল। তুহিন ব্যস্ত থাকার কারণে একা চলে আসলাম রাসেলের কাছে। এর মধ্যে নাকি অন্যরকম একটা ফিলিংস কাজ করে, এত অনুরোধের সম্মুখীন হয়ে শেষমেশ একটু। এভাবে শখ করে একটু একটু করে বেশ ভালো শখ হয়ে গেল আমার। তুহিনের সাথে বিকেলের বিশুদ্ধ বাতাস আর গায়ে লাগানো হয় না, পড়ার টেবিলে আর মন বসে না। থেকে ভালো বন্ধু যেন আজ এই বিষাক্ত নিকোটিন। দুই দিন পর রাসেল ফোন করে ডাকলো আমাকে। আজ নাকি এদের আড্ডায় স্পেশাল কিছু আছে। এখন আর ওদের আমাকে সিগারেট টানার জন্য অনুরোধ করতে হয় না। আসলে সিগারেটের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, এটাই হচ্ছে ওদের স্পেশাল খাদ্য। প্রথমে মুখে দিতেই কেমন একটা বিষাক্ত বিষের মতো লাগলো। রাসেল বলছিল, আরে খা, ঈদের সময় একটু খেতে হয়। কিছুক্ষণ পর ভালোই লাগছিল। এই তো ভালো লাগার ফল, যার জন্য এখন আমি হাসপাতালের বিছানায়। কেমন লাগছে? হ্যাঁ ভালো। তুই কেন এরকম করছিস? কিসের দুঃখ তোর, যার জন্য তুই মাদকে আসক্ত হয়ে যাচ্ছিস? তুই তোর পরিবারের কথা একবার জন্য ভাবিস না? আসলে মাদক খুব ভয়ঙ্কর একটা দ্রব্য, এই নেশার মায়া ছাড়া খুবই কষ্টকর। মাদক আপনাকে দেবে একগুচ্ছ হতাশা, গভীর দুশ্চিন্তা, ঘুমহীন রাত, অকারণে রাগ। আপনার জীবন হয়ে উঠবে অন্ধকারময়, আপনার ফুসফুস হবে নিকোটিনে বিষাক্ত, অবশেষে অপ্রত্যাশিত মৃত্যু। তোর সমস্যা কোথায়? কেন তুই তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছিস? তোর কোন দিনগুলো খারাপ ছিল? ঠিক মতো ক্লাস করা, নিয়মিত পড়াশোনা, আড্ডা দেয়া? তোর এই মাদক আর মাদকাসক্ত বন্ধুরাই যদি ভালো হয়ে থাকে, তবে তুই ওদের নিয়েই থাক। আমি গেলাম। একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, কথাটা চরম সত্য।
তোমাদের থেকে আমি হারিয়েছি দূরা জানা Oh.